COVID-19 সংক্রমণ শুরুর পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তো আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, আমাদের শুরু থেকেই মনে হয়েছে যে শিক্ষার্থীদের সাথে ছাত্ররা তাদের একটা বন্ধন থাকা উচিত। সঙ্গত কারণেই আমি নিজে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তো ছাত্র রাজনীতির একজন কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদের জন্য কাজ করা উচিত। তো সেই লক্ষ্যে আমরা একটি প্ল্যাটফর্ম করেছি শুরু থেকে। COVID-19 যখন শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়েছে, তখন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, উনি আমাদের বিজ্ঞানের একজন প্রতিদর্শী পরমাণু বিজ্ঞানী ছিলেন, তো ওনার নামে আমরা একটা প্ল্যাটফর্ম শুরু করেছিলাম। সেই প্ল্যাটফর্ম থেকে আমাদের ছাত্রলীগের 100 জন নেতাকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল, সরোদ মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ আরও বেশ কয়েকটি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই প্ল্যাটফর্মে পড়াচ্ছেন, এখানে হচ্ছে আমরা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন, গণিত, ICT, ইংরেজি এই বিষয়গুলো পড়ানো হচ্ছে। এখন পর্যন্ত আমাদের শুরুর দিকে, আমরা গত বছর সেপ্টেম্বর অক্টোবরে আমরা শুরু করছিলাম, 20 জন শিক্ষার্থীকে পড়ানো শুরু করছিলাম। পরবর্তীতে সেই সংখ্যাটি এখন 1200 জন উন্নীত হয়েছে এবং আমাদের এই কার্যক্রম এখন পর্যন্ত চলছে। এবং আমাদের যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খুলছে, আমাদের অনলাইন এই ছাত্রলীগের বিনামূল্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের আমরা অনলাইনে 10-15 জনের এক একটি গ্রুপ করে আমরা শিক্ষা দিচ্ছি। সার্বিকভাবে আমরা চাইবো যে এই প্রজন্মে মেধাভিত্তিক রাজনৈতিক চর্চাটা চলুক, বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে, বৈশ্বিক রাজনীতির সাথে তাল মেলায় আমাদের দেশের ছাত্র রাজনীতির নেতাকর্মী সংখ্যার যে প্রাচুর্যতা রয়েছে, আমাদের যে অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের এই মেধাভিত্তিক রাজনীতিকে কাজে লাগাতে পারলে আমাদের দেশের জনসংখ্যাকে জনশক্তিতে আমরা পরিণত করতে পারবো এবং রাজনীতির একটি সুষ্ঠু ধারা বজায় থাকবে, এটা আমি বিশ্বাস করছি।